Hey everyone, Assalamualaikum. Welcome to my channel Tanzina's Rannaghor. আমার আজকের পর্বতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমার আজকের পর্বতে আছে টক জল মিষ্টি আমের আচার। আর এটা অবশ্যই কাঁচা আমের আচার দিয়ে তৈরি করেছি, কিছুদিন পরে কিন্তু পাকা আম উঠে যাবে। এই জন্য এখনই সময় কাঁচা আম দিয়ে এইভাবে আচার বানিয়ে বেশি করে সংরক্ষণ করে রাখার। আর এখনই কিন্তু এটা সময়, আর এই আচারটা আমরা কিন্তু কোনো খিচুড়ি বা যে কোনো সাথে খেতে পারি। এর জন্য আমাদের লাগছে প্রথমেই আম, আর আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। আমি এটাকে দুইভাবেই কেটে নিয়েছি, এরকম টুকরো করে। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা অথবা এরকম মাঝারি করে কেটে নেবেন। আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এটা আপনারা ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই বুঝে দিবেন। ঝালটা আপনারা বেশি পছন্দ করলে বেশি দিবেন, আর কম পছন্দ করলে কম দিবেন। এখন এইখানে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি। আর রসুনটাকে আমি এরকম কো করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি বেটে নেব। এখন এর জন্য এখানে আমি একটা প্যানে, এখানে আমি 1/3 কাপ সরিষে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষে তেলটা দিয়েই ব্যবহার করার চেষ্টা করবেন, আচারা কিন্তু সরিষে তেল দিয়েই করে। আর এখন এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, আর এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। এখানে আমি 1 চামচের মতো 5 ফোড়নের গুঁড়া নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অবশ্যই লবণটা বুঝে দিতে হবে, আপনাদের আমের পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমগুলো। এখন এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এরকম নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে, আর এটাকে অবশ্যই মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। আর এই মশলার সাথে এটাকে আমি ঠিক 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নিব। তাহলে কিন্তু আমটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আমের মধ্যে। এভাবেই আমি নেড়েচেড়ে ঠিক 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে চিনি দেওয়ার পালা, আর চিনিটা অবশ্যই বুঝে দিবেন। আমটা যদি একটু মিষ্টি হয় তাহলে অবশ্যই চিনিটা কম দিবেন, আর যদি আপনারা কেউ পছন্দ করেন অনেক বেশি মিষ্টি তাহলে চিনি বেশি দিবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে অবশ্যই চিনিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। আর আমি এখানে চিনি ব্যবহার করব 1.5 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো চিনি দিব আমি। আর অবশ্যই চেক করে নেবেন, চিনিটা যদি কম মনে হয়, যদি বেশি টক মনে হয় তাহলে অবশ্যই চিনিটা বাড়িয়ে দিবেন। আর একবারে খুব বেশি চিনি দিতে যাবেন না, খুব বেশি মিষ্টি হলেও কিন্তু আচারটা খেতে ভালো লাগে না। যেহেতু আজকের রেসিপি টক জল মিষ্টির আচার, তাই অবশ্যই একটু টক টক থাকবেই। চিনি দেওয়ার পর কিন্তু সাথে সাথেই চিনি থেকে পানি বের হয়ে যাবে, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না, চিনি থেকেই পানি বের হয়ে যাবে। এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম চিনির সাথে। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। এখন এটাকে একদম মিডিয়াম লো হিটে রাখা যাবে না, ঠিক মিডিয়ামের মতো রেখেই এটাকে জাল করে নিতে হবে। আর আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা কাঁচা আম। পানিটা কিন্তু এখন অনেকটাই বের হয়ে গিয়েছে। এখন এইভাবে একটু নেড়েচেড়ে 2-3 বার এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ঠিক 4-5 মিনিট পরই আমার যে আমটা, এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখনও এটা আস্তই আছে, কিন্তু এটা কিন্তু একটু পরই আঠালো হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা কাঁচা আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটার জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, হালকা আস্তে আস্তে নাড়া দিলেই হয়ে যাবে।
এভাবেই ঢাকনা দিয়ে ঢেকেই আমি এটাকে রান্না করে নিচ্ছি। আমার আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু দেখতেও খুবই একটু মোটামুটি আঠালো হয়ে গিয়েছে, কিন্তু এখনও এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে ভাব আছে, কিন্তু একটু আঠালো করলেই খেতে খুবই ভালো লাগে। এরকম নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর আমটা কিন্তু এখন বেশ কিছুটাই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আমারটা। আর কেউ যদি একটু ঝোল ঝোলি রেখে পছন্দ করেন আচার, তাহলে কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরই উঠিয়ে নেবেন। এখানে আমি একটু ফ্লেভার আনার জন্য 3টা রসুন কোয়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচের, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার আনার জন্য 5 ফোড়ন 1 চামচ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আচারটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আচারটা যখন একটু আঠালো হয়ে যাবে তখন কিন্তু এগুলা দিয়ে দিতে হবে। এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আমি এত ঝোল পছন্দ করি না, একটু আঠালোভাবে খেতে কিন্তু খুব বেশ মজা লাগে। আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, তারপর আমি আর একটু ঝোলটা কমিয়ে নিব। এরকম থাকতে অবস্থায় কিন্তু উঠিয়ে নিতে পারেন, এখনও কিন্তু আমের আচারটা মোটামুটি আস্তই আছে। আর এখনই কিন্তু চাইলে আচারটা উঠিয়ে নিতে পারেন, আর আচারটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। এখন আমার আচারটা একদমই সুন্দর হয়ে গিয়েছে। আমি ঠিক এরকমই আঠালো একটা আচার চাচ্ছিলাম, যেটা কিনা একটু আঠালো থাকবে আর একটু আস্তেও থাকবে, আর এটা কিন্তু খেতেও বেশ মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এই আচারটা কিন্তু আপনারা প্রায় 6 মাস ধরেই সংরক্ষণ করতে পারবেন। এটাকে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে অবশ্যই, এটাকে 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, তারপর এয়ারটাইট বক্সে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।